মঞ্চে উপবিষ্ট গুরুজনেরা এবং আজকে সমবেত শ্রোতা বৃন্দ এবং এই লোক সংস্কৃতি মেলার যারা যোগদান করেছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন হতে পেরে অবশ্যই আমি অত্যন্ত গৌরবান্বিত। আমি জানি না যে তেমন মর্যাদা পাওয়ার যোগ্য কিনা। আসলে লোকশিল্প বা লোক সংস্কৃতি এ সংক্রান্ত জ্ঞানও আমার তেমন নেই। খুব সত্যি কথা বলতে তাঁদের সঙ্গে মেলামেশা করার সুযোগ আমি যে খুব পেয়েছি তাও নয়। আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের পড়াশোনার জগৎ এবং কর্মক্ষেত্র থেকে আসা, তাই মানুষরা করবেন যে এই নিয়ে বলার ঔদ্ধত্য আমার থাকা উচিত নয়, তবু আমি বলছি। এখানে অনেক বিদগ্ধ মানুষ রয়েছেন যারা এই বিষয়ে অনেক কিছু বলতে পারেন এবং তা আমার কাছে শিক্ষণীয়। আমি শুধু দু একটা কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং যে মানুষটিকে কেন্দ্র করে আমাদের সকলেরই বড় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার চোখ দিয়ে দেখা, একদম শহুরে চোখ দিয়ে, আমার শহুরে চোখ দিয়ে তার লেখা পড়ে যেটুকু লোক সংস্কৃতি সম্বন্ধে আমাদের আকর্ষণ, সেই অভিজ্ঞতার কথা আমি একটা বলতে পারি। একদম প্রথমেই বলি যে যে বিষয়টা সবচেয়ে আশ্চর্যান্বিত করে সেটা হলো আমাদের আধুনিক যুগে যে পাশ্চাত্য শিক্ষা তার যে প্রভাব এবং সেই প্রভাব থেকে তৈরি হওয়া এই অত্যন্ত শহুরে উচ্চ মধ্যবিত্ত কয়েকটি মানুষ এবং কয়েকটি পরিবার, তাদের মধ্যে যে নবজাগরণ, সেই নবজাগরণের একজন মানুষ যার উপর এই পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য দর্শন সব কিছুরই অনেকটা প্রভাব, তেমনই একটা পরিবার থেকে আসা রবীন্দ্রনাথ ঠাকুর, যে ওয়েস্ট এডুকেশনের ভাবধারাটা গতিধারাটা আজও অব্যাহত আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যদি আমার সমসাময়িক কোনো বাঙালিকে প্রশ্ন করি যে তার প্রিয় শিল্পীকে, তিনি বলবেন ব্যাংকক। যদি বলি প্রিয় নাট্যকারকে, তিনি হয় বলবেন ব্রেস্ট, নাহলে বলবেন শেক্সপিয়ার। এই বিষয়টা আমাদের মধ্যে যে আন্তর্জাতিকতা রয়েছে সেটাকে ফুটিয়ে তুলি, অবশ্যই আমার বিশ্বাস সেটা রবীন্দ্রনাথের প্রভাব। কিন্তু পাশাপাশি সেই রবীন্দ্রনাথকে আমি অনেক পরে চিনলাম যখন হিবার্ট লেকচার্স পড়লাম। 1930-এ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি লোক সাহিত্যের মাহাত্ম্য নিয়ে কথা বলছেন, তাহলে বিষয়গুলো নিয়ে কথা বলছেন।